ঢাকা প্রত্যাশা নামে একটি পত্রিকা না অনলাইন বলতেছি ঢাকা প্রত্যাশা নামে ঢাকা প্রকাশ ঢাকা প্রকাশ নামে অনলাইন একটি প্রকাশনা ঘটে যাচ্ছে, এটা জেনে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে খুশি এবং আনন্দিত। আমরা আশা করব এই ঢাকা প্রকাশ অন্যান্য অনলাইন পত্রিকা যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে তাদের সংবাদ, বিভিন্ন খবরাখবর, বিভিন্ন ধরনের প্রকাশগুলো করে যাচ্ছে, ঠিক একইভাবে তারাও সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে, বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করবে। কিন্তু একই সঙ্গে আমরা আশা করব যে বাংলাদেশ রেলওয়ে তাদের নতুন সাজে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান বাংলাদেশকে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে এবং যেটি একটি টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আশা করব ঢাকা প্রকাশ রেলের সঙ্গে থাকবেন, রেলের উন্নয়ন এবং অগ্রগতির পক্ষে থাকবেন, মানুষকে সচেতন করবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সবাইকে শুভেচ্ছা এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকা প্রকাশকে নিরন্তর শুভেচ্ছা।